অভাব অনটনে 8 মাসেই ফিরে যাচ্ছেন মার্কিন পরকীয়া প্রেমিক। আর এর সংসারে 2 সন্তান ছিল, সেই সন্তানদের সঙ্গে মায়ার বন্ধন মারিয়ে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে সুদূর মার্কিন কুলুক থেকে নারায়ণগঞ্জে ছুটে আসেন ম্যান্ডি কুসার, যার ট্রেনে ছুটে এলেন সেই ফারহান। আরমানকে বিয়েও করলেন, কিন্তু 1 মাস পর হারতে ইচ্ছে না তাদের ভালোবাসার বাধা ঘর। উন্নততম বুকের মেয়ে ম্যান্ডি নারায়ণগঞ্জের অভাব অনটন সইতে না পেরে কহলে জড়িয়ে যান আরমানের সঙ্গে। সেই কহলের সমাপ্তি করছে দুজনের বন্ধন ছিন্ন হওয়ার মধ্য দিয়ে। আরমানের ঘর ছেড়ে ম্যান্ডি ফিরে যাচ্ছেন স্বদেশে। ম্যান্ডি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের 108 উইলিয়াম স্ট্রিকের বাসিন্দা স্ট্যানলে কুশলের কন্যা। আর আরমান নারায়ণগঞ্জের ফতুল্লা মনসেল এলাকার জামাল উদ্দিনের ছেলে। 3 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় দুজনের। সেই পরিচয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে বাংলাদেশে চলে আসেন ম্যান্ডি। স্থানীয়রা জানান, ম্যান্ডি নারায়ণগঞ্জে আসার পর আরমানের ধর্মমতে দুজন বিয়ে করে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংসারের অভাব অনটন দেখা দিলে দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। 8 মাসের মাথায় ম্যান্ডি স্বদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার 22 সেপ্টেম্বর রাতে মেসেজের মাধ্যমে ঢাকায় যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের কাছে স্বদেশে ফিরতে সহযোগিতা চান ম্যান্ডি। পরে রাষ্ট্রদূত স্থানীয় পুলিশকে বিষয়টি অবগত করলে তাকে আরমানের বাসা থেকে এনে রাষ্ট্রদূতের কাছে দেওয়া হয়। এ বিষয়ে বুধবার 13 সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানায় প্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, দুজনে বিয়ে করলে মানসেন পতিঙ্গার মোড়ে ভাড়া বাসায় থাকছিলেন। প্রায় 8 মাস সংসার কাটার পর হঠাৎ অভাব অনটনের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ কারণেই ম্যান্ডি স্বদেশে ফিরে যাচ্ছেন। ওসি জানান, ম্যান্ডি স্বদেশে ফিরে গেলেও স্বামী আরমানকে যেন হয়রানি বা কোনো কিছু করা না হয় সেজন্য পুলিশ বিশেষভাবে অনুরোধ করেন।